সৌদি আরবের মক্কায় লোহাগড়া প্রবাসী সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে। সেই সাথে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। মক্কায় স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ আবুল কালাম আজাদ। যৌথ পরিচালনায় ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সদস্য আজিজ চৌধুরী ও জাকিরুল্লাহ বাচ্চু। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মক্কার বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম সওদাগর। বিশেষ অতিথি ছিলেন মুরিদুল আলম চৌধুরী সহ আরও অনেকেই।